হজরতে সমীপে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে নির্যাতিত ফিলিস্তিন, আক্রান্ত ইয়েমেন, অত্যাচারিত ও দেশান্তরিত রোহিঙ্গা মুসলমানদের অস্তিত্ব রক্ষায় বিশ্ববিবেক ও মানবতা করণীয়। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হযরতুল হাস হাফেজ কারি আল্লামা আইনুল হুদা মাদ্দাতুল আল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم إن
দৌমে বেন মুজসর কই নেই শরম সরম আপনি দামন মে চুপালে না মুঝে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত সুন্নি সম্মেলনের সুযোগ্য সভাপতি মোহতারাম ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। এমন মাহফিলে আমরা বসেছি যেখানে আমার দয়াল নবীজিকে স্মরণ করা হবে, যেখানে আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হবে, যেখানে আউলিয়া কেরাম আল্লাহর দুস্তদেরকে স্মরণ করা হবে। এমন একটি মাহফিলে আমি গুণাগার এসে বসতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাজারো লাখ দরুদ ও সালাম দুনিয়া ও আখেরাতে আমাদের মতো বেপানা বেওসিলা বিপন্ন মানুষদের সব আশার শেষ আশা, সব ওসিলার শেষ ওসিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে। হাজরিন, একজন দুঃখিত মানুষ, ব্যথিত মানুষ, একজন আহত মানুষ তার মনের কথাগুলি কাউকে বলতে চায়, হিউম্যান নেচার এটা। একজন আহত মানুষ, একজন আক্রান্ত মানুষ, একজন লাঞ্ছিত বঞ্চিত মানুষ তার মনের কথাগুলি তার কোনো আপনজনকে বলতে চায়। একজন অসহায় মানুষ যদি কাউকে কিছু বলতে না পারে, যদি দুফুটা চোখের পানি ফেলতে পারে, মন শান্ত হয়ে যায়, কিছু একটা হয়েছে, কিছু করতে পেরেছি, আর কিছু পারে নাই, আমার মালিকের দরবারে চোখের দুফুটা পানি আমানত রেখেছি। এক ব্যথিত সন্তান যখন কষ্ট পায়, আর কিছু যদি না পারে, মা বলে ডাক দিলে মনে একটা সান্ত্বনা আসে। এই মাসলা কাউকে শিখিয়ে দিতে হয় না। মানুষ বিপদে পড়লে, অসহায় হলে, মানুষ যখন বেপানা হয় অনিচ্ছায় ঘুমের ঘুরেও মা শব্দ চলে আসে। এই অবস্থা দুনিয়াতেও আখেরাতেও। তফাত হলো এই, দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে বেখেয়ালে মার নাম চলে আসে, হাশরের ময়দানে মানুষ যখন ইমানদার যখন বিপদে পড়বে মায়ের নাম আসবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম আসবে, ওয়া মুহাম্মাদাহু ওয়া মুহাম্মাদাহু। এই ব্যতীত এই বঞ্চিত উম্মত কারো কাছে মনের কথা বলতে চায়? আল্লাহর সৃষ্টিতে একজনই আছেন রহমাতুল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আমরা আমাদের মনের কথাগুলি বলতে চাই, ঠিক না বেঠিক? যেখানে এখানে যারা আছেন, জীবনের কোনো না কোনো পয়েন্টে আপনি কষ্ট পেয়েছেন, জীবনের কোনো না কোনো পয়েন্টে আপনি বঞ্চিত হয়েছেন, জীবনের কোনো না কোনো পয়েন্টে এই দুনিয়া আপনার সাথে গাদ্দারি করেছে, আপনি আপনার মনের না বলা কথাগুলি কাউকে বলতে চান, ইমানদার হলে একজনই আছেন আমার দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শায়ের এই কারণে বলেন, উম্মতু মে বেনওয়া মুজসা
কই নেই ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আমার মতো বেরোয়া, আমার মতো সহায়, আমার মতো বেওসিলা, আমার মতো বেবানা, আমার মতো বঞ্চিত লাঞ্ছিত কোন মানুষ এই দুনিয়াতে আর একজন নাই। উম্মত হবে বেনোয়া মুজসা ওর কই নেই আসমান নিচে আপনার উম্মতের মধ্যে আপনার কোন উম্মত সুখে আছে, আপনার কোন উম্মত আরামে আছে, কিন্তু আপনার উম্মতের মধ্যে আমার মতো লাঞ্ছিত বঞ্চিত অপমানিত দ্বিতীয় কোন উম্মত নাই ইয়া রাসূলুল্লাহ। এই জাতির অবস্থা আফসোস, এখানে মুমিন বহু পাওয়া যায়, ইমানদার বহু পাওয়া যায়, নবীর উম্মতের জন্য একজন দরদ ইমানদার পাওয়া যায় না, যার অন্তরে নবীজির উম্মতের জন্য দরদ আছে। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মশহুর হাদিস। হাজরিন, নিজের জীবনের সাথে জবানে আমরা প্রত্যেকেই বড় বড় অনেক কিছু, আমার জবানে আমার মতো বড় কোনো আলিম নাই, আমার জবানে আমার থেকে ভালো কোনো মানুষ নাই, আমার জবানে আমার থেকে বড় কোনো সুন্নি আসমানের নিচে নাই, আমার জবানে আমার মতো দ্বীনের খেদমতগার আরেকজন নাই। জীবনের সাথে মিলান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু। মুসলিম শরীফের হাদিসে ওয়া লা ইয়াহকিরুহু এক্সট্রা আছে, ইমাম তবারানির রওয়ায়াতে আরেকটু এক্সট্রা আছে, ওয়ালা ইউজলিম ওয়ালা ইউসলিমুহু ফি মুসিবাতিন নাযালাত বিহি, ওয়ালা ইউসলিমুহু ফি মুসিবাতিন নাযালাত বিহি। মুসলমান মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানকে জুলুম করে না, এক মুসলমান আরেক মুসলমানকে দুশ্মনের হাতে তুলে দেয় না, এক মুসলমান আরেক মুসলমানকে অপমান করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে না। আর তাবারানি রওয়ায়াতে মুসিবতের সময়, বিপদের সময় মুসলমান, সে বিপদের সময় কোন মুসলমান বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, এই সময় বিপদগ্রস্ত কোন মুসলমানকে আরেক মুসলমান দুশ্মনের হাতে তুলে দেয় না। হাজিরিন, বিশ্বের দিকে নজর করি, আমাদের মুসলমান আমরা কে কোথায় কেমন ভাবে আছি, কারো কি এই পরিমাণ সময় আছে, কারো কি সময় আছে খবর নিব আমার দয়ালের উম্মত বিশ্বের অপর প্রান্তে কেমন আছে। তারিখে তাবারিতে আছে, সাইয়্যিদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্না জামালান মাতা দায়ান বিশাত্তিল ফুরাত খাশিত আন ইউসআলা আলুল খাত্তাব ইয়াউমাল কিয়ামা, যদি ফুরাত নদীর তীরে কোনো উট না খাইয়া মারা যায় আমার ভয় হয়, যেহেতু আমি আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আটকাইয়া দেবেন, আমার কৈফিয়ত দিতে হবে তোমার জামানায় কোনো ফুরাত নদীর তীরে একটি উট না খাইয়া মারা গেল। আজকে তো আমরা উঠের কথা নয়, কুকুর বিড়ালের কথা বলছি না, আজকে মুসলমানদের কাছে আমরা মুসলমানদের কথা বলছি। মুসলমান সেই ব্যক্তি যে আরেক মুসলমানকে জুলুম করে না, মুসলমান সেই ব্যক্তি যে আরেক মুসলমানকে জালিমের হাতে তুলে দেয় না, মুসলমান সেই ব্যক্তি যে মুসিবতের সময় বিপদের সময় তার ভাইকে জালিমের হাতে তুলে দেয় না। আমাদের অবস্থা তো ঠিক তার উল্টা হয়েছে, বাবা আমেরিকা তোমার যাকে ইচ্ছা মারতে পারো আমাকে ছাড়া, এ হচ্ছে বর্তমান মুসলিম বিশ্বের রাজনীতি। আমি রাজনৈতিক মানুষ নই কিন্তু বাস্তবতাটা বলছি, বাবা তোমার যাকে ইচ্ছা মারো, যাকে যেই দেশ ইচ্ছা বিরান করে দাও, যত হাজার ইচ্ছা হত্যা করতে পারো, যত লাখ ইচ্ছা মারতে পারো, যে দেশ ইচ্ছা নিতে পারো, ফিলিস্তিন নিতে পারো,
যত দেশ নিতে পারো না, শুধু আমাকে রাখো, আমি বাঁচতে চাই, সবাইকে পারো নতুবা। হে আমার জাতি, আমি প্রশ্ন করতে চাই রিবেকের কাছে, ফিলিস্তিনের আশেপাশের সব দেশ মুসলমান, এই দেশ কি করে ইহুদিদের হাতে যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কাইনুকাত বনু কাইনুকাতে এক মুসলমান মহিলা একটি বাজারে গিয়েছিলেন, দোকানে গিয়েছিলেন, একজন ইহুদি তাকে অপমান করে, তিনি চিৎকার করেন, আমার কি কেউ আছে? দৌড়ায় আরেকজন মুসলমান আসেন, ইহুদিকে হত্যা করেন, ইহুদিরা জমা হয়ে মুসলমানকে হত্যা করে, খবর যায় মদিনা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল ঘোষণা করেন, আমার উম্মতের এক মায়ের উপর আক্রমণ, এই পুরো উম্মতের উপর আক্রমণ, যুদ্ধ ঘোষণা করলাম, আমি রাহমাতুল আলামিন হয়েও বনু কায়নুকাকে উঠাইয়া দাও এই দেশ থেকে। আছে কোথায় মুতাসিম বিল্লাহ? ইরাকে বাগদাদে রুমের প্রান্তে এক মহিলা অপমানিত হন, চিৎকার করেন, আওয়াজ কোনোভাবে পৌঁছে, একজন পৌঁছে দেন, মুতাসিম বিল্লাহ চিঠি লেখেন রুমের বাদশার কাছে, কিন্তু বাদশাহ বলেন না, বলেন ইলা কালবির রুম, রুমের কুত্তার কাছে আমার চিঠি, আমার ওই মার ইজ্জত ফিরিয়ে দাও, আজাদ করে দাও, না হয় প্রস্তুত হয়ে যাও। ফাইনালি পৌঁছলেন তিনি, আজাদ করলেন, পায়ের কাছে বসে যান আর বলেন, মা তুমি যে বিপদে পড়ে মুসিবতে পড়ে মুতাসিম কি চিৎকার করেছিলে, মুতাসিম কি তোমার চিৎকারে তোমার আহ্বানে মুতাসিম কি ছাড়া দিয়েছে? এই ছিল মুসলমান। হাজ্জাজ বিন ইউসুফের সময় ভারতবর্ষে কেউ আসেন, ঠিক একইভাবে কেউ চিৎকার করেছিলেন, আমার কি কেউ আছে? আজকে যখন ফিলিস্তিনে মায়ের কোলে তার দুধের শিশু সন্তানকে হত্যা করা হয়, সেই সন্তান যদি কাল কিয়ামতের দিন বলে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার লাখো কোটি উম্মত থাকা সত্ত্বেও আমার মায়ের কোলে আমাকে কেন হত্যা করা হলো, আপনার উম্মত থেকে জবাব চাই, হে আমার জাতি কোন জবাব কে দিবেন, মায়ের কোলে এক দুধের শিশুকে গুলি করে কেন হত্যা করা হলো? المسلم اخو المسلم لا يظلمه ولا يسلمه ولا يحقره ولا يسلمه في مصيبه نزلت به অন্ততপক্ষে আমার এক ভাই মুসিবতে পড়েছে, এই সময় এটা মুসলমানি নয়, এটা ইনসানিয়ত নয়, এটা মানবতা নয়, মুসিবতের সময় আমার দুশমনকে আমি ডুবাইয়া দেব, এটা মানবতা নয়? কিন্তু আমাদের অবস্থা আছে কোথায়? আমি সবসময় চাইবো আমার পাশে যে হুজুর আছেন ওনার মাথাটা একটু উপরে, দেখো কোনোভাবে ওনাকে দাফন করা যায় কিনা, আমার মাথা যেন উপরে থাকে। আজকে মুসলমান তো তারা, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তার সাথী যারা তাদের গুণ বৈশিষ্ট্য হলো আশিদ্দা ও আলাল কুফফার, কাফিরদের ব্যাপারে তারা খুব কঠোর, রুহামাউ বাইনাহুম নিজেদের মধ্যে খুব দয়াবান। ঠিক উল্টা হয়েছে, কাফিরের সাথে বসা যায়, কাফিরের সাথে মিটিং করা যায়, কাফিরের সাথে সংগঠন করা যায়, কাফিরের সাথে ঐক্য করা যায়, কাফিরকে দাওয়াত দিয়ে ঘুরে আনা যায়, আমার এক ভাই মুসলমান আমার সাথে তার বিরোধ আছে কিন্তু সব কিছু মিল আছে, এক জায়গায় হতে পারে মিল আছে, আমার ভাইয়ের সাথে আমি বসতে পারি না। আমি আমি নত হতে জানি না, দুনিয়া কেন নত হতে হবে আমার থেকে মুসলমান হিসাবে, কেন কিয়ামতের ময়দানে এই দুই ভাইয়ের কি জবাব হবে? যে ভাই তার আরেক ভাইকে মুসিবতের সময় ডুবায়, যে ভাই তার আরেক ভাইকে মুসিবতের সময় ডুবায়া দেয়, ওই ভাইয়ের জবাব কি হবে? আর সেই ভাই যেই ভাই মাথাটা সামান্য নত করলে আরেক ভাই উদ্ধার হতে পারতো,
সেই ভাই এই দুই ভাই কি জবাব দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে? এই হাদিসটা দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। ঘরে ঘরে আল্লাহর নবীর এই কথাটা পৌঁছে দেন, এই উম্মত বড় মুসিবতের মধ্যে আছে। দেশে দেশে, শহরে শহরে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে সব থেকে বিপন্ন কোন জাতি যদি দেখে তাইলে এই বিশ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতি আছে, উম্মত আছে, এর থেকে বড় বিপন্ন দ্বিতীয় কোনো জাতি আর নাই। সবার কেউ না কেউ আছে। একজন হিন্দুকে আপনি হত্যা করুন, কেউ আছে হুংকার দেবে। একজন খ্রিস্টানকে আপনি অপমান করুন, কেউ আছে হুংকার দেবে। একজন ইহুদির সাথে আপনি দুর্ব্যবহার করুন, কেউ আছে হুংকার দিবে। একটি কুকুরের সাথে আপনি দুর্ব্যবহার করবেন, তার একজন মালিক আছে, কেউ আছে সে হুংকার দিবে। কিন্তু লাখো মুসলমান হত্যা করা হয়, কেউ বলে না যে আমি আছি, আমার আরেক মুসলমান ভাইকে তুমি হত্যা করতে পারো না। আমি জানি না আমরা কি করে কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে হাজির হব। একটা প্রশ্ন যদি করা হয়, তোমার জানা ছিল আমার একজন উম্মত লাঞ্ছিত হয়েছে, তোমার জানা ছিল আমার একজন উম্মতকে কাতল করা হয়েছে, তোমার জানা ছিল আমার একজন উম্মতের সাথে অন্যায় আচরণ করা হয়েছে, তুমি জবান খুলো নাই, কি জবাব হবে? একটি সহিহ হাদিস বলি, আমার সাবজেক্ট হলো ফতেহাবাদ, যারা আছেন ওনারা খুব চালু মানুষ, আমি শুকরিয়া আদায় করি ওনাদের। এবং বিশেষ করে এই বছর আমার প্রিয় চট্টলাবাসী সকলের শুকরিয়া আমি আদায় করি। একদিন জীবনের মায়া ছাড়ে আমি একটি কাজ শুরু করেছিলাম। একদিন এমন ছিল যেদিন আমি বুঝে শুনে জীবনের মায়া ত্যাগ করে আমি একটি কাজ শুরু করেছিলাম। আমি আমার সেই কাজে এখনো আছি। আজকে চট্টগ্রামে এসে আমার মনে হয়েছে, চট্টগ্রামের সুন্নি মুসলমান যারা, আমি যে আমার জীবনের মায়া ত্যাগ করে সুন্নিয়তের জন্য কিছু করার চেষ্টা করেছি, আমার আজকে মনে হয়েছে যে সব বেদাবত বলে আমার চট্টলার সুন্নি মুসলমান যারা আছেন সকলে আমাকে স্নেহ করেছেন, সম্মান করেছেন, আমাকে আপন করে নিয়েছেন। বীর চট্টলার মুসলমান সুন্নি মুসলমান যারা আছেন, আমি গুনাহগার মানুষ, কিন্তু একটি কথা আমি বলবো, যদি আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার মদিনা শরীফে আমার প্রিয় নবীজির সামনে দানোর তৌফিক দেন, আমি তো বলতে পারবো না, কিন্তু মনে রাখবো চট্টলার মানুষ আমার মধ্যে এক নিমোখারাম নাদানকে সম্মান করেছে। বিষয় দিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে নির্যাতিত ফিলিস্তিন, আক্রান্ত ইয়েমেন, অত্যাচারিত ও দেশান্তরিত রোহিঙ্গা মুসলমানদের অস্তিত্ব রক্ষায় বিশ্ব বিবেক ও মানবতার করণীয়। বিশ্ব বিবেক, মানবতার করণীয়, আমি শুধু সংক্ষেপে বলবো, মানুষ তুমি মানুষ হও, মানুষ তুমি মানুষ হও। মানবাধিকার বলতে একটি জিনিস দুনিয়াতে আছে, শোনা যায় মাঝে মধ্যে, মানবাধিকার বলতে একটা জিনিস শোনা যায় মাঝে মধ্যে, কিন্তু মুসলমানদের কোন অধিকার এই বিশ্বে আছে বাস্তবে দেখা যায় না। অধিকার আছে, কুকুরের অধিকার আছে। আমার বাসার পাশে একটি দোকান আছে, তাসনিম গ্রোসারি নাম ছিল, এখন নাই, আজাদ নামে আমাদের এক ভাই, বড় ভাই, মরিবাজার ডিস্ট্রিক্টের বাড়ি, তার দোকান। একদিন দোকানে গিয়েছি, খুব পেরেশান, তিনি দৌড়াদৌড়ি করতেছেন, কি ব্যাপার আজাদ ভাই? বলে হুজুর কইয়েন না, পুলিশ আসছিল, টিকিট দিয়ে গেছে। কেন? কোন যে গত সপ্তাহে এই দোকানে একটা বিড়াল আছে, গত সপ্তাহে এই বিড়ালটাকে হসপিটালে নিয়ে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, হসপিটালে নিয়ে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট, তো বুঝেন হসপিটাল নিয়ে যাওয়ার দিন ছিল, তারিখ ছিল, কিন্তু ভুলে গেছি, যাই নাই। এক সপ্তাহ পার হয়েছে, পুলিশ এসে $300 টিকিট দিয়েছে,
$300 তো দিয়েছে, এটা বড় বিষয় না। সব থেকে বড় বিষয় হলো পুলিশ যদি দোকানে ঢুকে তার মানে টিকিট আরো অনেক বেশি হবে, টিকিট মানে জরিমানা। একটা কুকুরের অধিকার আছে, একটি বিড়ালের অধিকার আছে। আমার ঘরের সামনে একটা গাছ আছে, আমি কাটতে পারবো না, একটা ডাল কাটতে পারবো না, তার একটা অধিকার আছে। আমি অধিকার কথা বলছি, আমার বাসার ঠিক সামনে এটা মরা গাছ ছিল, সেটা কাটতে পারেনি, কারণ মরা গাছের একটা অধিকার আছে। কিন্তু এই বিশ্বে মুসলমানদের কোনো অধিকার নাই। যত ইচ্ছা মুসলমান মারা যায়, যত ইচ্ছা মুসলমানকে দেশান্তরিত করা যায়, যত ইচ্ছা মা বোনকে বহিষ্কার করা যায়, এদের মানব অধিকার বলতে কোনো জিনিস আছে এই বিশ্ব স্বীকার করে না। এই জাতিসংঘ বলেন আর জাতি সংকট বলেন, যাই বলেন, কোন সংঘ কোন সংকট, মুসলিম জাতির কোন অধিকার আছে আমার মনে হয় না এই বিশ্ব স্বীকার করে। নতুবা লাখ লাখ মানুষ দেশান্তর করা হয়, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। যে মানুষ তার নিজের বাড়িতে ছিল, মানুষ নিজের দেশে কয়েক জন্ম কয়েক পুরুষ থেকে যেই দেশে মানুষ আছে তাদেরকে সেই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়। এই জাতিসংঘ দিয়ে কি হবে? এই এটা জাতিসংঘ নয়, এটা জাতীয় সংকট। যেই জাতীয় সংকটে রোহিঙ্গা মুসলমানদের জন্য একটি নিন্দা প্রস্তাব পাশ করা যায়নি। এই সঙ্গে মুসলমান নাই, মুসলমান দেশ নাই, আছে। আফসোস তো আমার এখানে, আমার আফসোস সেখানে নয় যে একজন মুসলিম যে আমার নবীকে মানে না সে আমার প্রতি দরদ দেখাইল না, আমার বিলকুল আফসোস সেখানে নেই। আমার আফসোস এখানে যে আমি অত্যাচারিত হচ্ছি, আমি লাঞ্ছিত হচ্ছি, আমাকে হত্যা করা হচ্ছে, আমার মা বোনকে বেইজ্জত করা হচ্ছে, আমার দেশ জ্বালিয়ে বিরান করে দেওয়া হয়েছে, আর চতুর্দিকে আমার মুসলমান ভাইয়েরা আছে, কারো মনে সামান্যতম দরদ হয় না, হে তুমি কিছু করতে পারবে না, আমি আর একজন আছি, কেউ নাই। সুতরাং বিষয় দিয়েছেন বিবেক ও মানবতার করণীয়। মানুষ তুমি মানুষ হও, জালিম সে সবসময় জালিম, কিন্তু মুসলমান আমরা যারা আছি আমাদের মধ্যে মুসলমানই কতটুকু আছে? মুসলমানই বলতে একটা জিনিস কতনা করা আছে, এটা বাকি আছে, কিছু নামাজ কালাম বাকি আছে, কিন্তু আখলাকে মুআমালায় মুসলমানদের অধিকার রক্ষায় আমরা মুসলমান যারা আছি ব্যর্থ। এই বিশ্বের সামনে আজকে মাথা ধোলা যায় না, এই কারণে যে মুসলমান তোমরাই তো তোমাদের শত্রু, আমরা তোমাদের জন্য কি করব। যখন ব্রিটিশ মন্ত্রী ইউকের রাস্তায় দাঁড়িয়ে যখন আমাদেরকে অপমান করে যে মুসলমান তোমরা তোমাদের শত্রু, আমাদের কি করার আছে? এর থেকে বড় অপমান আর আছে এই বিশ্বে? মুসলমানদেরকে যত বেশি মুসলমানদেরকে মুসলমান হত্যা করেছে সারা দুনিয়ার অমুসলমান মিলে এই পরিমাণ মুসলমান হত্যা করতে পারেনি। কয়েকটি হাদিস বলি, একটা হাদিস বুখারিতে আছে, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, আল্লাহ রাসূলের হাদিস, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, ইমানদার একজন, সব ইমানদার সারা দুনিয়ার ইমানদার পুরা মুসলিম জাতি একজন পুরুষের মতো, একজন মানুষের মতো, ইদাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। সারা দুনিয়ার ইমানদার এক দেহের মতো, একজন মানুষের মতো, যদি আইন আক্রান্ত হয়, চোখ আক্রান্ত হয়, তাহলে পুরা দেহ আক্রান্ত হয়, যদি মাথা আক্রান্ত হয় তাহলে মুসলমান পুরা জাতি আক্রান্ত হয়। তাইলে আমরা কি আসলেই মুসলমান? আমার চোখ আক্রান্ত হয় আমার কোনো খবর হয় না, আমার হাত আক্রান্ত হয় কোনো খবর হয় না, মাথা আক্রান্ত হয় আমার কোনো খবর হয় না। হে আমার জাতি, লাখ কোটি মুসলমান নির্যাতিত নিপীড়িত গোর্চা দেশ ছাড়া এদেরকে রাস্তায় রেখে মুসলমান হিসাবে তোমার বিছানায় ঘুম লাগে কেমনে? তুমি ঘুমাও কেমনে? তোমার মায়ের লাশ পড়ে আছে রাস্তায়, তোমার বোনের ক্ষতা বিক্ষত লাশ পড়ে আছে নদীর কিনারায়, তোমার ঘুম কেমনে আসে? তুমি উল্লাস করতে পারো কি করে? সালাহউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সফরে
একজন এসে তাকে বলেন, আমিরুল মুমিনিন, আপনার খেদমতে যতদিন আছি আমি কোনোদিন আপনাকে মুসকি আসতেও দেখিনি। আপনার খেদমতে যতদিন আমি আছি আপনাকে কোনোদিন মুসকি আসতে দেখিনি। সালাহউদ্দিন আইয়ুবী বলেন, হে আমার ভাই, হাসব কি করে, খুশি করব কি করে, আমার বাপ উল্লাঞ্চিত হচ্ছে ফিলিস্তিনে, ইহুদিদের গুড়া বাঁধা হয় মসজিদে আকসায়, মহানবীর একজন উম্মত হিসাবে আমার মুখে আমার চেহারায় হাসি আসবে কি করে? একদিন গভীর রাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়েছেন সাথে একজন খাদিম। মরুভূমিতে জায়গায় সামান্য আলো দেখা যায়। খাদিমকে বলেন, মনে হয় কোন পরিবার বা কিছু মানুষ, কাসরা বিহিমুল লাইলু ওয়াল বারদু, সম্ভবত কিছু মানুষ রাত হয়ে যাওয়ার কারণে আর ঠান্ডা দেখার কারণে হয়তো তারা যেতে পারতেছে না, এই কারণে আগুন জ্বালিয়ে বসে আছে। তো দেখে আসে কাছে যান যায় দেখেন যে কিছু বাচ্চারা চিল্লাচিল্লি করে শুয়ে পড়েছে আর একজন মা কিছু পাক করতেছেন। কিছু সময় দাঁড়ানোর পরে আমিরুল মুমিনিন বলছেন, তারিখে তাবারিতে আছে, ইসনাদিন জাইয়িন, তারিখে তাবারিতে এই ঘটনা উত্তম সনদে আছে। বলেন, মা, বাচ্চাদেরকে খাবার দাও না কেন, কি হয়েছে তোমাদের? বলেন, রাত গভীর হয়ে গিয়েছে, ঠান্ডা প্রচন্ড, এই কারণে এখানে বসে আছি বাচ্চাদেরকে নিয়ে। মা, বাচ্চাদেরকে খাবার দাও না কেন? বলেন, খাবার তো নাই, খাবার তো নাই। তারপরে বলেন, ওমর, ওই মহিলা বলতেছেন, ওমর, ফয়সালা হবে আল্লাহর দরবারে। ইমাম ছিলেন না, সামনে ওমর দাঁড়িয়ে আছেন, বলতেছেন, ওমর, আল্লাহু বাইনানা ওয়া বাইনা ওমর, হে ওমর, ফয়সালা হবে আল্লাহর দরবারে। ওমর বলতেছেন, মা, হয়তো তোমার খবর ওমর জানেন না। ওই মহিলা বলতেছেন, ইয়াতাওয়াল্লা আমরানা ওয়া ইগফালু আন্না, বলেন, তিনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, আমাদের খবর নেওয়ার সময় নাই। না, খামোশ হয়ে যায়। খাদিমকে নিয়ে দৌড়ানো শুরু করেন, বাইতুল মালে আসেন, দুই বস্তা খাবার উঠে আনেন। খাদিম বলতেছেন, আমিরুল মুমিনিন আমাকে দেন, আমি নেই। তিনবার ডিনাই করার পরে বলতেছেন, ঠিক আছে, তোমাকে দিতে পারি, কিন্তু আমার সাথে ওয়াদা করতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আমার কোনো অপরাধ থাকলে সেগুলি তোমার মাথায় উঠাইয়া নেবে, এই শর্তে এই বস্তা তোমার মাথায় দিতে পারে। খাদিম বলেন, আমিরুল মুমিনিন, আপনাকে সম্মান করি, এটা তিনি বলেননি, আমি মনের ভাষাটা বলছি, আপনাকে সম্মান করি, সব করতে পারি, কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে খাতির দেখাইতে পারবো না। পিছনে এক কদম পিছনে চলে যান, দুইটা বস্তা আমিরুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে উঠাইয়া দেন। খাদিম নিজে একা বহন করে নিয়ে আসেন, রান্না বান্না করে খাওয়ান। খাদিম বলতেছেন, আমি পাশে বসে আছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ি গুলাম পাচ্ছিল, আমি দেখলাম দাঁড়ির ভিতর দিয়ে ধোঁয়া ঢুকতেছে। রান্না বান্না করা হলো, তারপরে খাওয়া দাওয়ার পরে বিদায় নেবেন, ওই মহিলা দোয়া করতেছেন, আল্লাহ, উমরকে নামাইয়া এই লোকটাকে আমিরুল মুমিনিন বানাইয়া দিও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোপন থাকতে পারেন না, বলেন, মা, আমি আর কেউ না, আমি সেই উমর, তোমার কাছে আমার আর কোনো কিছু যাওয়ার নাই, কাল কিয়ামতের ময়দানে মেহরবানি করে আমি ওমরের বিরুদ্ধে কোনো নালিশ দিও না, যেই শাস্তি দিতে চাও, যে শাস্তি দিতে চাও আমি প্রস্তুত আছি, শাস্তি দিতে পারো মারে, কাল কিয়ামতের ময়দানে মেহরবানি করে রসূলের কাছে আমার বিরুদ্ধে তুমি কোনো নালিশ দিও না। কোথায় আজকে ওমর? কোন দেশে মুসলমান অপমানিত নয়, কোন দেশে মুসলমান লাঞ্ছিত নয়, কোন দেশে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে না? আর একটা হাদিস বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমটা ছিল, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, মুসলমানরা একজন মানুষের মতো, এক দেহের মতো। আর একটা হাদিস, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, ইমানদার ইমানদারের জন্য একটা বিল্ডিং এর মতো, এক ওয়াল আর এক ওয়ালকে ধরে রাখে, একটা ইট আর এক ইটকে ধরে রাখে। আমাদের অবস্থা, আমরা শুধু ছাড়ি, যাও, মরো, শুধু আমি যেন বাঁচি,
এই হচ্ছে আমাদের বর্তমান সময়ের মুসলমান। আল্লাহর হাবিব বলেন, মাসালুল মুমিনিনা, বুখারী মুসলিমে আছে, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তারাহমিহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহর ওয়াল হুম্মা। আমার ভাইরা, হে আমার প্রিয় জাতি, এই হাদিস শোনার পরে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার ইমানের লেভেল কতটুকু আছে? আপনাকে কি ইমানদার বলতে পারেন আপনি? আল্লাহর হাবিব বলেছেন, ইমানদারের উপমা হলো, ইমানদার যারা আছেন তাদের মধ্যে ফি তাওয়াদিহিম ওয়া তারাহমিহিম ওয়া তাআদুবিহিম কাল জাসাদ, ইমানদার পরস্পর দয়া ভালোবাসায় একটা দেহের মতো। এই দেহের একটা অঙ্গ আক্রান্ত হলে সারা শরীরে বেদনা অনুভূত হয়, জ্বর আসে যদি এক জায়গায় আক্রান্ত হয়। হে আমার জাতি, আমি প্রশ্ন করি, মুসলমানরা দেশে দেশে লাঞ্ছিত বঞ্চিত, আপনার জীবনে এমন কি হয়েছে যে একটা ঘন্টা আপনি ঘুমাতে পারেননি, একটি রাত আপনি ঘুমাতে পারেননি? যদি এমন হয় যে আল্লাহ রসুলের এই লাঞ্ছিত বঞ্চিত উম্মতের চিন্তায় ধরা দেয় আপনি আপনার জীবনে একটা ঘন্টা ঘুমাতে পারেননি, কিছু সময় আপনার ঘুম আসেনি, কিছু সময় আপনার মনের সাথে কথা বলেছেন, হয়তো একটা উজর হবে ইয়া রাসূলুল্লাহ। আমি গুনাহগার মানুষ, নিমক হারাম মানুষ, অসহায় মানুষ, আমার কিছু করার ছিল না, দরকার নামাজ পড়েছি, দুফুটা চুকের বাড়িও মানুষ রেখেছি, আল্লাহর দরবারে বলেছি, যদি এটাও না হয়, আসলে এতটুকু নাই, কে কার খবর রাখে? কেউ বলতে পারবেন ফিলিস্তিনে কত হাজার মানুষ শহীদ করা হয়েছে? কারো জানা আছে ইয়েমেনে কত হাজার মানুষকে হত্যা করা হয়েছে? কারো জানা আছে সিরিয়াতে কত হাজার মুসলমানকে হত্যা করা হলো? কারো জানা আছে ইরাকের খবর, লিবিয়ার খবর? পুরা বিশ্বে মুসলমান মারার মতো এত সহজ মানুষ হত্যার মহড়া আর কোথাও নাই। মহড়া হয়, উৎসব করে মানুষ, মুসলমান হত্যা করে উৎসব হয়। আর আমরা মুসলমান যারা আছি, আমাদের কারো কোনো খবরই নাই, মাঝে মধ্যে কেউ কেউ একটা হুঙ্কার দেন আর কি, দায়িত্বশীল যারা আছেন একটা হুঙ্কার মাঝে মধ্যে দিলেন মুখ রক্ষার জন্য, কিন্তু বাস্তবে আমার জীবনে এই পর্যন্ত দেখিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিন দুঃখী লাঞ্ছিত বঞ্চিত উম্মতের জন্য এই দুনিয়ায় কেউ আছে। সুতরাং আমরা আজকে ভিক্ষা চাই তাদের কাছে যারা আসলে ভিক্ষ, আমরা আজকে দয়া ভিক্ষা চাই যাদের কাছে তারা আসলে ভিক্ষ, আমরা যাদের কাছে আজকে নিরাপত্তা ভিক্ষা চাই তারাই কিন্তু সন্ত্রাসী সৃষ্টি করে, তারাই কিন্তু আমাদেরকে হত্যা করে, আর আমরা দয়া ভিক্ষা চাই তাদের কাছে। আমাদের করণীয়, হে মুসলমান জাগতে হবে, হে আমার জাতি জাগতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কার অবস্থা পরিবর্তন করে দেন না যত সময় না নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে নেয়। এমন কোন থিওরি নাই, এমন কোন তাবিজ নাই যে অমুক হুজুর এই তাবিজটা দিলে মুসলমানদের অবস্থা ভালো হয়ে যাবে, এমন কোন থিওরি নাই। এটা যদি হতো তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনে এত কষ্ট করা লাগতো না। না খেয়ে মাসের পর মাস গিয়েছে না খেয়ে আসওয়াদাই পানি আর এক দুইটা খেজুর। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক এক করে দুই মাস গত হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক ইমানদারের ঘরে, প্রত্যেক মুসলমানের ঘরে খাবার পৌঁছে দিলেন। গভীর রাত ফিরে আসেন ঘরে, আল্লাহ রসুলের ঘরে কোনো খাবার ছিল না, দুই মাস গত হয়েছে আল্লাহ রসুলের ঘরে কোনো খাবার ছিল না। কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ দরদ নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই জাতিকে প্রতিষ্ঠিত করেছেন নাই থেকে। আর আমাদের বর্তমান অবস্থা,
আমরা আমাদেরকে ধ্বংস করি। আমেরিকাতে একজন দায়িত্বশীল মানুষ বলেছিল, নাম বলবো না, একজন দায়িত্বশীল মানুষ বলেছিল, বেশ কিছু মানুষের সামনে আমিও সেখানে ছিলাম, বলেছিল তোমরা বাঙালি যারা তোমাদের পিছনে গোয়েন্দা লাগাইতে হয় না, তোমরা বাঙালি যারা তোমাদের পিছনে গোয়েন্দা লাগাইতে হয় না, তোমাদের কার কোন খবর, তোমার খবর তোমার ভাই আমাদেরকে দেয়া দেয়, আমরা ফ্রি পাইয়া যাই। মুসলমান মারার জন্য মুসলমান আজকে যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে, মুসলমানকে মুসলমান মারে, মুসলমানকে মুসলমান অপমান করে। আজকে আমাদের জানতে হবে, অধিকার ছিনিয়ে আনতে হবে, আজকে এই বিশ্বে আমাদেরকে হুঙ্কার দিতে হবে, আমরাও আছি এই বিশ্বে, শুধু তোমাদের নয়, এই বিশ্বে আমরা ঈমানদার আমরাও আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু, হে ঈমানদার তোমাদের সামনে যখন অন্য পার্টি আছে, সামনে আছে মুলাকাত হচ্ছে দুশ্মনের সাথে, ফাসবুতু, নিজের পরিচয় দাও, এই বিশ্বে আমরাও আছি, এই বিশ্বে আমাদের অধিকার আছে, এই বিশ্বে আমাদেরও বাঁচার অধিকার আছে, এই বিশ্বে আমাদেরও কথা বলার অধিকার আছে। আফসোস হলো এখানে আমার এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আছে না নাই, এটা দোষের কিছু না, তারা করতেই পারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে লন্ডনে, আমেরিকাতে বসে তারা মিটিং করেন, তিন চারজন মিলে মহাসম্মেলন করেন, হাওয়াবার এ অধিকার তাদের আছে। আমার প্রশ্ন এখানে নয় যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন হলো, আমার প্রশ্ন অন্য জায়গায়, যে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হতে পারে, এই দেশে বেশিরভাগ মানুষ সুন্নি মুসলমান, সুন্নিদের কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ঐক্য পরিষদ কেন হতে পারে না? আর কতজন শহীদ হবেন আপনি চান? আর কতজন ফারুকি শাহাদত আপনি চান? আর কতজন খিজির খানের শাহাদত আপনি চান? আজকে এই দুনিয়ায় সব শক্তি ঐক্যবদ্ধ হয়, 1-2% মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে হুমকা দিতে পারে, যে কোনো দেশের সরকার তাদের কথা শুনতে বাধ্য হয়। আমরা 1.6 বিলিয়ন মুসলমান, অলমোস্ট 2 বিলিয়ন মুসলমান এই বিশ্বে আমরা আছি, আমাদের কথা কেউ কেন শুনে না, কেউ আমাদের খবর নেয় না, হাসে। রোহিঙ্গা মুসলমানদেরকে জ্বালাইয়া দেওয়া হয় কোনো জায়গায় মিটিংকে বসে, বিশ্ব নেতারা হাসে, এখন নিন্দা জানাতে পারে না, বহু কিছু দাম তারা শুনলেন কিন্তু কোথায়? এই কারণে আমি বলেছি, এই উম্মত আজকে মনের দুঃখ আল্লাহ রসুলকে বলতে চায়, আর কোথাও জায়গা নাই, এই উম্মত এই জাতি আজকে মনের কষ্টের কথা আল্লাহ রসুলকে বলতে চায়, উম্মত মে বেরোয়া বুঝসাওর কই নেই, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে আমি আমার মতো এত বেরোয়া বেপানা বেওসির আর একজন নাই, আমার মাকে হত্যা করা হয় আমি না বলতে পারি না, আমার বাবাকে হত্যা করা হয় আমি না বলতে পারি না, আমার কুলের শিশু মাসুমাইয়া সুরাইয়াকে হত্যা করা হয় আমি না বলতে পারি না, আমার ডান হাত কেটে ফেলা হয় আমি না বলতে পারি না, আমার বাম হাত কেটে ফেলা হয় আমি না বলতে পারি না, আমার ডান পা কাটা হয় না বলতে পারি না, বাম পা কাটা হয় না বলতে পারি না, দুই চোখ ঘুরে নেওয়া হয় এরপরও আমি না বলতে পারি না, কেন পারি না? আমার জাতি, আমি বলবো ডানে বামে পূর্বে পশ্চিমে তাকাইয়া কোনো লাভ নাই, আমাকে জাগতে হবে, আমাকে আমার অধিকারের কথা বলতে হবে, আমার অধিকার আমাকে ছিনিয়ে আনতে হবে, আমি একজন মানুষ, মানুষ হিসেবে আমার অধিকার আমাকে দিতেই হবে। আজকে যদি এই 1.6 বিলিয়ন মুসলমান যদি এক কথায় একটি হুঙ্কার দিতে পারে, একদিন যাবে না এই বিশ্বে মুসলমানরা সব থেকে সম্মানের পাত্র হবে। শুধু মধ্যপ্রাচ্যে যদি পেপসি খাওয়া বন্ধ হয় এক সপ্তাহের জন্য, যদি পেপসি বিক্রি বন্ধ হয় এক সপ্তাহের জন্য, হবে না এটা, তারা এটা করবে না, কেন করবে না? তাদের
কোন দেশের বাদশার হাতের লেখা চিঠি আছে, বাবা ব্রিটিশ, বাবা আমি বাড়াইয়া বললাম ব্রিটিশ প্রধানমন্ত্রী, ফিলিস্তিন ইহুদি বা অন্য কাউকে দিয়া দিতে আমার কোনো আপত্তি নাই। সেকেন্ড সেন্টেন্স হলো যে কেয়ামত পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা কোনোদিন যাব না। মুসলমান কোন দেশের রাষ্ট্রপ্রধানের হাতের লেখা চিঠি, আপনি দুঃখ কার কাছে বলবেন, কার আশা আপনি করবেন যে অমুক আর তমুক, অমুক দেশ আর তমুক দেশ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপন্ন উম্মতের জন্য কিছু করবে? কেউ কিছু করবে না। আল্লাহ রসুলের উম্মত আমরা যারা আছি, আমাদের কি জানতে হবে? আমাদের কথা আমাদের জবানে বলতে হবে। এই দেশে আমাদেরকে কতভাবে মারা হয় দেখুন। এই বিশ্বে সব থেকে বেশি মানুষ হত্যা করা হয়, সন্ত্রাসের শিকার সব থেকে বেশি মুসলিম জাতি। আপনারা জানেন কি জানেন না আমি জানি না, এই বিশ্বে সব থেকে বেশি সন্ত্রাসের শিকার, সন্ত্রাসের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মুসলিম জাতি। আর এই অপবাদে অভিযুক্ত মুসলিম জাতি, আমাদেরকে মারা হয় আবার অভিযোগ আমাদেরকেই দেওয়া হয় যে আমরা সন্ত্রাস করি। এই বিশ্বে মুসলিম জাতি কোনদিন সন্ত্রাস করেনি, মুসলমানরা সন্ত্রাসের জন্য আসেনি, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য। কিছু গাদ্দার মুনাফিক আখির জামানার খারিজি এদের ইমান কিনে নিয়ে অন্য কোন শক্তি এদেরকে চালায়, আর বদনাম আমাদের হয়, হত্যা আমাদেরকে করা হয়, বদনাম আমাদের করা হয়, আর সর্বশেষ বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা তারাও সন্ত্রাসী, তাদের নবীও সন্ত্রাসী। আউযু বিল্লাহি মিন যালিক। আমার এই দেশে কোন একটি মাদ্রাসার মুহতামিম ইবনে মুফতি নামদার আব্দুল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, শুনছেন কিনা? মুফতি আব্দুল্লাহ নাম, কোন মাদ্রাসার মুহতামিম ইবনে মুফতি ছিল, কোন কওমি মাদ্রাসার, শুনেন না এটা, এখনো তার নাম আব্দুল্লাহ। হয়তো মনে করেছে আমরা এই বিশ্বের খেলা আমরা জানি না, আমরা জানি সন্ত্রাসী কে বানায়, আমরা জানি সন্ত্রাসীদেরকে হাতিয়ার কে তুলে দেয়, আমরা জানি সন্ত্রাসীদেরকে টেকনোলজি কে দেয়, আমরা জানি এই মুসলমান নামের কয়েকজনের ইমান কে কিনে নেয়, সব আমাদের জানা আছে। আল্লাহ রসুল কিছু অস্পষ্ট রাখেননি, বুখারী শরীফ করুন বহু হাদিস, ইনশাআল্লাহ কালকে আলোচনা হবে, কালকে আমার সাবজেক্ট ওইটাই দিয়েছেন, সন্ত্রাস না কিনা আহলে হাদিস, আহলে হাদিস, হেরা আহলে হাদিস। মানুষ দেখতে খুব কালো, নাম রাখছে সুন্দর আলী, সুন্দর আলী, হ্যাঁ দেখতে খুবই কালো কিন্তু নাম তার সুন্দর আলী, আছে না নাই এমন মানুষ? কলকাতায় ছিলাম তো একজন কয়, হুজুর আমাদের এলাকায় একজন আছে শরীরে খুব দুর্গন্ধ কিন্তু নাম তার আত্মর আলী। এই আমাদের দেশের এই সুন্দর আলী আর আত্মর আলী এখন হয়ে গেছে আহলে হাদিস, আসলে আহলে হাদিস না আহলে হদস হয়েছে এরা। ইনশাআল্লাহ কালকের আলোচনায় বুখারী শরীফ খুলে আমি আপনাদের দেখাবো আল্লাহ রসুল রহমতুল্লিল আলামিন দরদি নবী গলে গলে যেন দেখে দেখে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমাদের মুসিবত এই দিক থেকে আসবে, সুরত তোমাদের হবে, লেবাস তোমাদের হবে, পাঞ্জাবি তোমাদেরটা হবে, কাজী হুদিরটা হবে, আল্লাহ হাবিব খুলে বলে গিয়েছেন তাদের কথা। আমি শেষ করতে চাই, আমাদেরকে জানতে হবে। আমি রোহিঙ্গা ক্যাম্পে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ গিয়েছিলেন, তিনি দেখেছেন একটা মসজিদের কাজ, আমরা সামান্য একটা কাজ করেছি, হজ থেকে চলে এসেছি, যদি আল্লাহ রসুলের দরবারে মঞ্জুর হয় এই কারণে এখানে আসার কথা না, এক মাস হজের সফর করে দেশে ফিরবো, আমার ছেলে মেয়ে আছে, বিশেষ করে আমার ছোট একটা মেয়ে আছে, বাবাকে না ধরলে মনে বিপদটা, কিন্তু যখন এদের খবর শুনি মনে এটা আসে যে কিছু তো করতে পারবো না, কিন্তু দোকান নবীজির কাছে একটি দলিল তো হবে, আমিও তো গিয়েছি। তো একজন হুজুর শেখ আসে, আমি বসা এসে ওদেরকে তোমায় বলতেছে, কি সুন্দর করে বলে, কয় ওরা আমাদের বাবাকে হত্যা করেছে, ওরা আমাদের মাকে হত্যা করেছে, ওরা আমাদের বোনকে দর্শন করেছে, আমাদের মাকে দর্শন করেছে, আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, এখন আমরা কি করব, আমরা কি ওদের সাথে লড়াই করব? না করব না, আমরা তাদের বিরুদ্ধে আল্লাহকে ফিট করব। আমার নিজের কানে শোনা মতো
এই জাতি বাংলাদেশে এই জাতির শুকরিয়া আদায় করতে হয়, রোহিঙ্গা ক্যাম্পে আমি যা দেখছি, সেনাবাহিনীর শুকরিয়া আদায় করতে হয় তাদেরকে আমরা যা দেখছি, পুরা জাতি তাদের পাশে, পুরা জাতি ছোটখাটো বাজার থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা নিয়ে সেখানে গিয়েছেন আমার দেখা, আমি সপ্তাহ দিন সেখানে ছিলাম, আমরা পুরা জাতি তাদের পাশে। আগ্রু শেখ এসে বলতেছে তাদেরকে যে তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধু তাদের বিরুদ্ধে রোহিঙ্গা ওই বার্মা সরকারের বিরুদ্ধে আল্লাহকে ফিট করো। এটা তো ইহুদিরা বলেছিল মুসা আলাইহিসসালামকে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন। আগে মান সালওয়া খাইলো, সুখের দিন আল্লাহকে মানে নবীকে মানে, যখন সামনে বিপদ বলতেছে মুসা আমরা আর যাচ্ছি না, এখন তুমি যাও, ইযহাব এখন তুমি যাও, ইযহাব আনতা ওয়া রাব্বুকা তুমি তোমার রবকে নিয়ে যাও, যুদ্ধ যুদ্ধ করে যদি বাঁচো তাহলে ফিরত আসবা, ইন্নাহা হুনা কাঈদুন আমাদের খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি আমরা আরামে আছি, আমরা এখানেই থাকি তুমি যাও। পুরা বিশ্বের সাধারণ মুসলমান এদের পাশে, আর শেখ নামক কোন এক পিস প্রাণী এসে এদেরকে বুঝাইতেছে তোমাদের মাকে হত্যা করলো, তোমাদের বাবাকে হত্যা করলো, বোনকে দর্শন করলো, মাকে দর্শন করলো, কোরবানি জানাইয়া দিছে, কি করবা, ওদের বিরুদ্ধে লড়াই করবা না করবা না, এদের বিরুদ্ধে আল্লাহকে ফিট করবা। এই অবস্থা, এই জাতিকে পঙ্গু করলো কারা, যেই জাতির সামনে হুঙ্কার দেওয়ার মতো কথা বলার মতো কেউ ছিল না, রুস্তমের সামনে দাঁড়িয়ে একজন সাহাবী বলেন যে আমি তোমার কাছে এসেছি, আমি তো কোন কালো, আমার পিছনে যারা আছে ওরা এত কালো দেখলে তোমার হুশ জায়গায় থাকবে না, অপমান করেছিল কালো বলে। যে জাতি পুরা বিশ্বকে মানবতা শিখিয়েছে, যে জাতির মানবতার সামনে সারা বিশ্ব মাথা নত করেছে, সেই জাতির অবস্থা আজকে কি হয়েছে? আজকে আমরা মানসিকভাবে পঙ্গু হয়ে গিয়েছি, নামাজ পড়ো, রোজা রাখো, ঈদের নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ো, এগুলো তোমাদের সব ঠিক আছে, কিন্তু ইমানদারি সেটা পঙ্গু করা হয়েছে আমাদেরকে, অমুসলমানরা পঙ্গু করেনি আমাদেরকে, মুসলমানদের মধ্যে কোন শক্তি আমাদেরকে পঙ্গু করেছে, আমরা আগেই বলি আমরা পারবো না। হে আমার জাতি এত লাঞ্ছিত, এত বেহায়াত, আর দ্বিতীয় জাতি নাই যে জাতির মাকে দর্শন করা হয় ছেলে মুখ ফিরে বলে আমি তো ভালো আছি, যে জাতির মাকে দর্শন করা হয় আর ছেলে বলে আমি তো ভালো আছি আমার উপরে কোনো হামলা আসেনি, বাবাকে জবাই করা হয় ছেলে বলে আমি তো দেখলাম না কোন থেকে কি হলো, আজকে কি সূর্য উঠছে, এই অবস্থা যে জাতির এর থেকে বেহায় আরো কোনো জাতি আছে? এই কারণে আমার এই কথা খুব দূর বসবে না আমি জানি, এবং এই ফতেহাবাদের ফতেহাবাদে যারা আছেন তারা সব থেকে বড় যে ভুলটা করলেন সেটা হলো কেউ মাইন করবেন না আমার নামটা প্রথমে দিয়েছেন, এখানে যারা আছেন নাম এদের মধ্যে সব থেকে কোনো তাওয়াদু না বিনয়ের কথা না, হকিকত হলো সব থেকে নালায়েক আমি, আমি নালায়েক হয়ে যে কথাটা বলতে চাই, আমার জবানের কথার মধ্যে দোষ আছে, আমার চলাফেরার মধ্যে দোষ আছে, আমার আমল আখলাকের মধ্যে দোষ আছে, কিন্তু আমি এটা বলতে পারি আমার অন্তরে একটা দরদ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কোথাও আক্রান্ত হলে আমার মনে ব্লিডিং হয় যে হায় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে চললে আমার কিছু করার নাই, আমি কি কিছু করতে পারবো না, সেই দরদ নিয়ে আমি বলতে চাই আমাদেরকে জাগতে হবে, আমাদের কথা আমাদের মুখে বলতে হবে, অধিকার ছিনিয়ে আনতে হবে, এই বিশ্বে 500 কোটি মুসলমানের মধ্যে 500 কোটি মানুষের মধ্যে আমরাও মানুষ, বাদদাও মুসলমান মানুষ তো আমরা, আমরা মানুষের অধিকার চাই, মানুষ হিসেবে বাঁচতে চাই, আমাদের কোনো পদে দরকার নাই, কোনো হুকুমতে দরকার নাই, সংসদে দরকার নাই, কোনো রাজনীতিবিদে দরকার নাই, আমাদের দরকার মানুষ হিসেবে আমরা বাঁচতে চাই, মানুষ হিসেবে আমরা থাকতে চাই। যদি পারি, যদি আমরা এক হতে পারি, আমি বললাম এই বিশ্ব রাজনীতি সম্পর্কে মোটামুটি খবর আমার আছে, 300 ফুট থাকে আমেরিকার কোনো জায়গায়, তাইলে প্রেসিডেন্ট পদ প্রার্থী সরাসরি না আসলে কেউ না কেউ আসবে, যে এখানে মামলত আছে, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এক কথায় বলতে পারি বেশি দিন লাগবে না, উন্নতির অবস্থা পরিবর্তন হবে, কিন্তু এখানে কিছু উসুল আছে এর মধ্যে, এটা আমি কোনো কিতাবে দেখে বলছি না কিন্তু আমার তাহরির থেকে বলছি, এই উম্মত বঞ্চিত লাঞ্ছিত হতে শুরু করেছে কোন দিন থেকে,
এই উম্মতের নসিবে লাঞ্ছনা গুণ দিন থেকে হিসাব করে দেখুন, মিলাইয়া দেখুন, এই উম্মতের নসিবে লাঞ্ছনা এসেছে সেই দিন থেকে যেই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইনকে জবাই করা হয়েছে। সেই লাঞ্ছনা এখনো যায়নি। এই উম্মত যদি তার ইজ্জত আবার ফিরে পেতে চায়, একটাই পথ আছে, আহলে বাইতের কদমে নিজের আনুগত্য কুরবানি দিতে হবে। এখানেও কিন্তু এখানেও আমাদেরকে মানুষ অনেক ভাবে ডাইভার্ট করে রেখেছে। আপনি যদি আহলে বাইতের কথা বলেন বলবে এটা শিয়া, আপনি যদি ফাতেমার কথা বলেন বলবে এটা শিয়া। আমার বাস্তবতা আমি বলি, আমার এই বয়ান রেকর্ড হচ্ছে, শুনবেন যার কথা আমি বলছি। একজন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল গেলেন বাংলা আমেরিকাতে, আমার গাড়িতে বসা, আমার পাশে একটা মসজিদ আছে, মসজিদ ফাতেমা নাম, দেখা বলতেছেন এইটা নিশ্চয় শিয়া মসজিদ হবে। শাহজালাল মসজিদ নাম রাখলে দোষ নাই, শাহপুরান নাম রাখলে দোষ নাই, জালালাবাদ নাম রাখলে দোষ নাই, দুনিয়ার সব মানুষের নামে মসজিদ হলে দোষ নাই, ফাতেমা নামে মসজিদ রাখলে সুন্নি বলে এটা মনে হয় শিয়া মসজিদ হবে। যতক্ষণ পর্যন্ত সুন্নি মুসলমান তথা সারা বিশ্বের মুসলমানরা এই সংকীর্ণতা থেকে দূরে আসতে না পারবে, ইমাম হুসাইনকে আবার ইমাম হিসেবে মানতে না পারবে, যতদিন পর্যন্ত আহলে বাইতের ইমামতকে মনে প্রাণে কবুল করতে না পারবে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে তার ইজ্জত ফিরাইয়া দেবেন না। কারবালার কারেকশন হতে হবে। আতারুজু উম্মাতুন কতালাত হুসাইনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বমোট নিয়ে যাওয়া হচ্ছে। কোনদিন শুনেছেন কেউ কাউকে হত্যা করে মাথা কেটে উল্লাস করে মিছিল করে প্রদর্শনী করে শুনছেন কোনদিন? মানুষ হত্যা প্রতিদিন হয়, কিন্তু এটা কেউ করে না, হত্যা করার পরে পালায়, কিন্তু সেখানে উল্লাস হচ্ছিল, মাথা কেটে নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তায়, এটা পাহাড়ের চূড়ায় লেখা আল বিদায় আওয়ার নিহায়াতে আছে, আতারুজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। ওই উম্মত কি করে মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআতের আশা করতে পারে, যে উম্মত আল্লাহ রাসূলের নাতি হুসাইনকে জবাই করেছে? এটা দেখার পরে আজকে যাদের খুব তারিফ হয় এই বাংলাদেশেও, ইয়াজিদের খুব তারিফ হয় এই বাংলাদেশেও, মসজিদে ইমাম সাহেব জাল হাদিস বানায় ইয়াজিদের পক্ষে, রহমতুল্লাহ আপনার বয়ান শুনবেন, সাহাবীর নাম নেওয়ার পরে রাদিয়াল্লাহু আনহু বলে না, ওলির নাম নেওয়ার পরে রাহিমাহুল্লাহ বলে না, কিন্তু ইয়াজিদের নাম নেওয়ার পরে রাদিয়াল্লাহু আনহু বলে, রাহিমাহুল্লাহ বলে। বেশি দিন ধরে নয়, হে আমার জাতি, দেখবেন ঢাকার রাজপথে মিছিল হতে পারে, যেই মিছিলের সামনে ব্যানারে লেখা থাকবে ইয়াজিদ এবং ইবনে জিয়াদকে শহীদ বলতে হবে, আমাদের পাশে এসে গিয়েছে। মধ্যপ্রাচ্যের কোন দেশে ইয়াজিদের নামে মাদ্রাসা হয়েছে কেউ দেখছেন কিনা জানি না, ইয়াজিদের নামে মাদ্রাসা আছে, মাদ্রাসা তো ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। আর আমাদের পার্শ্ববর্তী একটি দেশে ব্যানার বানিয়ে ব্যানারে লেখা আছে ইয়াজিদ আর ইবনে জিয়াদ কো শহীদ কে মর্তাবা দিয়া যায়, ইয়াজিদ এবং ইবনে জিয়াদকে শহীদের মর্যাদা দিতে হবে। আজকে এই বাংলাদেশে ইয়াজিদের তারিফ হয়, আমরা কি করে আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করবেন? যেই দেশে হুসাইনের পক্ষে হুঙ্কার দেওয়ার মতো একজন মানুষ নাই, যেই দেশে যারা ইয়াজিদের রাজ কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে মামলা করার মতো এই পুরো বাংলাদেশে একজন মানুষ নাই, কি করে আশা করতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইজ্জত দিবেন? লাশ নিয়ে যাওয়া হচ্ছে, যখন পাহাড়ে দেখা লেখা আতারুজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, ওই উম্মত কি করে নবীর শাফাআত আশা করতে পারে যারা কারবালায় নবীর নাতিকে জবাই করেছে? ওদের দেখে খুব রাগ আসে, আরে এটা কে লিখে রাখলো, কারা লিখলো এটা, ধরে নিয়ে আসো। একজন মুরব্বী মানুষ বেরিয়ে আসেন একটা গির্জা থেকে, কি ব্যাপার এটা কে লেখছে,
বলছেন কে লেখছে এটা পরে বলবো, আগের পরিচয়টা তোমরা কারা? কারণ এই লেখাটা নিয়ে পাহারা দিচ্ছি আমরা, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার 4000 বছর আগে থেকে। এই লেখাটা এখানে আছে এই পাহাড়ে, ঈসা আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়াতে আসার 4000 বছর আগে থেকে বংশানুক্রমিক ভাবে আমরা এই লেখাটা পাহারা দেই। কেউ কোনোদিন আসেনি, এটা জিজ্ঞাসা করতে কে লিখে রাখলো? আমাদের আমাকে আগে বলো তোমরা কারা? তারা বলে আমরাই তো তারা যারা হোসেনকে হত্যা করেছে। বলেন তাইলে ঠিক আছে, এ তোমাদের অপেক্ষায় আমি আছি, 10,000 দিনার আমার কাছে আছে, তোমাদেরকে দেয়া দিন। শুধু একটাই প্রার্থনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সর মুবারকটা আমার কাছে দিয়ে দিবা এক রাতের জন্য। তোমরা পাহারা থাকবো আশেপাশে, আমি একটা রাত আমার ঘরে তোমাদের নবীর নাতির সর মুবারক রাখবো, আর বিনিময়ে 10,000 পাবে, আমার বাড়ির মেহমানদারি পাবে। তারা মিটিং করে দু মন্দ না 10,000 ফিরে পাইলাম, প্লাস খাওয়া দাওয়া মেহমানদারি হলো, আর এটা তো এমনি পাহারা দিতে হতো, সেখানে রাখলাম, আমরা তো পাহারায় আছি, দিয়া দিল তারা। তাদের মনে হতো সব দিকেই লাভ। ওই লোকটা সারা রাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্ববারকের সামনে দাঁড়িয়ে কাঁদলো আর বললো, হে হুসাইন, আমি তোমার নানার উপরে ঈমান আনিনি, আমি তোমার নানার উপরে ঈমান আনিনি, আমার বংশের কেউ তোমার নানাকে নবী মানে না, কিন্তু হে হুসাইনের কথাটা আমি বলবো, তোমাকে যে এইভাবে জবাই করা হলো আমি এটা সমর্থন করি না। লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সর নিয়ে যাওয়া হচ্ছে আরো সামনে, যে পাশ দিয়ে বন্দী কাফেলে নিয়ে যাওয়া হচ্ছে এই পাশেই সামনে এই পাশের লাইনের মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর মুবারক একটা থালার মধ্যে, সব মানুষ কাছে আসে দেখার জন্যে। এতে করে আহলে বায়তের আমাদের আম্মাজান যারা আছেন তাদের বেহরমতি হয়। ইমাম সাইয়্যিদুনা জুনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে রাখেন, ওই যারা সর নিয়ে যাচ্ছে, বলেন তোমাদের সাথে আমার একটা কথা আছে, 10,000 আমার কাছে আছে, আমার কাছেও 10,000 আছে, দেয়া দেবো, শুধু একটাই আবদার, তোমরা আমার বাবার এই সর মুবারকটা অন্য পাশে নিয়ে যাও, অন্তত এই কারণে আমার মা বোন যাদের সাথে আছে তাদের বেইজ্জতি হবে না। সিরিয়ার বাজারে পৌঁছেন, বাজারে প্রদর্শনী চলছে, দোতলা একটি বাড়ি ছিল পাশে, বাড়ি দোতলা থেকে একজন বৃদ্ধা মহিলা দেখেন যে নিচে কারো কয়েকটা সর রাখা আছে, কাঠা মাথা রাখা আছে, আর খুব বিপন্ন অবস্থায় কিছু মহিলাদেরকে বেঁধে রাখা হয়েছে। ওই বৃদ্ধা মহিলার একজন দাসী ছিলেন, কিছু খাবার পাঠাইয়া দিলেন, কিছু কাপড় পাঠাইয়া দিলেন, দাসী এনে যখন আম্মা জায়নাব রাদিয়াল্লাহু তাআলার কাছে দেন, তিনি বলেন দেখো থামো, আমাদের অভাব আছে, আমাদের পেটে ক্ষুধা আছে, আমাদের পরনে কাপড়টা ঠিক নাই, ছিঁড়ে গিয়েছে, কিন্তু আমরা সব নিতে পারি না, আমাকে বলতে হবে এটা কি তোমরা হাদিয়া দিছো না সদকা দিছো? দাসী বলতেছে আমি এটা বুঝি না, আমার মালিক পাঠিয়েছেন আপনাদের জন্য। আম্মা জানা বলতেছেন তোমার মালিকের সাথে কথা বলতে চাই। বৃদ্ধা মহিলা নিচে নেমে আসেন, আম্মা জানা বলতেছেন মা আমরা বহু দূর থেকে আমাদেরকে এভাবে বেঁধে নিয়ে আসা হয়েছে, রাস্তায় কোন মানুষ আমাদের প্রতি এই দরদ দেখায় নাই, কেউ আমাদের খবর নেয়নি, আমাদের কাপড় ছিঁড়ে গিয়েছে কেউ খবর নেয়নি, আমার বোন শুকাই না তার হাত ভেঙে গিয়েছে লটকে আছে কেউ আমাদের খবর নেয়নি, আমাদের পেটে খাবার নাই কেউ খাবার নিয়ে আসেনি, আপনি কেন আমাদের প্রতি এই দরদ দেখাইলেন? যেটা কত শত মাইল যাবত রাস্তায় রাস্তায় প্রদর্শনী হলো, কেউ আমাদেরকে দেখায়নি, আপনি কেন দেখাইলেন এই দরদ? আপনি কি হাদিয়া দিলেন না সদকা দিলেন? বৃদ্ধা মহিলা বলতেছেন মারে এই হাদিয়া সদকা বুঝি না, তোমাদের অবস্থা দেখে আমার একজন মালিক ছিলেন যার খেদমত করে করে আমি মুসলমান হয়েছিলাম, তার কথা মনে পড়ে গেল, তিনি আমাকে একটি ওসিয়ত করেছিলেন, সেই ওসিয়ত পালনের জন্য আমি আপনাদেরকে এগুলা দিয়েছি। বলেন কিসের ওসিয়ত? বলেন আমার মালিক ওসিয়ত করেছিলেন কোনোদিন যদি কোনো বন্দি কাফেলা দেখো
যতটুকু পারো তাদেরকে সম্মান করে দিও, যতটুকু পারো তাদের অভাব পূরণ করে দেওয়ার চেষ্টা করো। বলেন কে আপনার মালিক? বলতেছেন বহু দূরে, সিরিয়াতে না বহু দূরে। কোথায় আপনার মালিক? বলেন মদিনা শরীফে। আপনার মালিকের নাম কি? বলেন আমার মালিকের নাম ফাতিমা বিনতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জানা বলেন আপনার মালিক আপনাকে কি ওসিয়ত করেছিলেন? বলেন যে আমার মালিককে রফাতের আগে আমাকে একবার ডেকে নিয়ে বলেছিলেন, যদি কোনো বন্দী কাফেলা দেখো তাহলে যতটুকু পারো তাদেরকে সম্মান করে দিও, যতটুকু পারো তাদের অভাবটা পূরণ করার চেষ্টা করে দিও। মা আমি বুড়া হয়ে গিয়েছি, কবরে যাওয়ার সময় এসে গিয়েছে, আমি জীবনে কোনোদিন কোনো বন্দী কাফেলা দেখিনি, এই প্রথমবারের মতো একটা বন্দী কাফেলা দেখলাম, এই কারণে আমার ওই মালিকের কথা স্মরণ হয়েছে যেই কারণে আমি এটা পাঠিয়েছি। আম্মা জনাব বলেন আচ্ছা ঠিক আছে এটা নেওয়া হবে, কিন্তু আপনি আমাদের কাছে কি চান যে আমাদের প্রতি এই দরদ দেখাইলেন, এই ভালোবাসা, আপনার এই মহব্বত, আপনার এই আদর, আমরা কি দিতে পারি আপনাকে, কি চান আপনি? বলেন না আমাদেরকে কিছু দিতে হবে না, আমি কিন্তু বদলার জন্য দিইনি। আম্মা জনাব বলতেছেন না আপনাকে বলতে হবে, কিছু না কিছু আপনাকে বলতে হবে, আমরা ফিরিয়ে নেব না, কিছু বলেন আমরা কি দিতে পারি। বলেন মা যদি আপনি দিতেই চান তাহলে একটা দোয়া করে দেন। কি দোয়া? কোন দোয়া করবো? বলে একটা দোয়া করে দেন, বহুদিন হয়ে গেছে আমি হুসাইনকে দেখিনি, বহুদিন হয়ে গেছে আমি জায়নাব দেখিনি, একটি দোয়া করে দেন, আল্লাহ যেন তৌফিক দেন, আমার যেন মদিনা যেতে পারে, আমি যেন হুসাইনকে আরেকবার দেখতে পারি, আমি যেন জায়নাবকে আরেকবার দেখতে পারি। মা জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর গোপন থাকতে পারেন না, চোখের পানি ছেড়ে বলেন মারে দোয়া করা লাগবে না, তোমার ওই হুসাইন আর কেউ না, ওই থালার মধ্যে যার সর মুবারক রাখা আছে তিনি হচ্ছেন তোমার হুসাইন, আর আমি হইলাম তোমার ওই আদরের ওই ছোট্ট বালিকা, ছিলাম আমাকে অনেক স্নেহ করতে, আমি সেই জয়ন। এই ব্যবহার নবীর খানদানের সাথে করা হয়েছে, আমার বিশ্বাসে যতদিন পর্যন্ত এই উম্মত আবার আহলে বাইতের ইমামতকে মনে প্রাণে মেনে নিতে না পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ইজ্জত ফেরাইয়া দিবেন না। আমি চাইলে এর উপরে অনেক দলিল দিতে পারবো, আর না আমরা আমাদের অধিকারের কথা বলা শিখি, আমরা আমাদের অধিকারের কথা বলা শিখি, কোনো রাজনীতি নয়, আমার অধিকার এটা, আমার অধিকার আমাকে দিতে হবে। আমি মানুষ হিসাবে, মুমিন হিসাবে কোনো অধিকার না দিলেন, মুসলমান হিসাবে না দিলেন, একজন মানুষ হিসাবে আমার অধিকার দিতে হবে। এই বিশ্বের কেউ এটা ডিনাই করতে পারে না, এই বিশ্বের কেউ যখন কেউ তার অধিকারের কথা বলে কেউ ডিনাই করতে পারে না। আমাদের দুর্বলতা আমরা, যে আমরা আমাদের অধিকারের কথা ঐক্যবদ্ধভাবে বলতে পারি না, এই কারণে এই বিশ্বে আমাদের এই অবস্থানে গিয়েছে যে আমাদের কেউ নাই, লাখো কোটি মানুষ জবাই করা হয়, হত্যা করা হয়, বেইজ্জত করা হয়, কোনো প্রতিবাদ যেহেতু নাই, কোনো হুংকার যেহেতু নাই, কোনো আসর নাই, কিছু হয়েছে বলে মনে হয় না, সুতরাং কেউ কিছু করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই বিশ্বে এখনো যারা বেঁচে আছি, মরতে মরতে যারা বেঁচে আছি, রহমতুল্লিল আলামিনের উম্মত আমরা যারা এখনো মরতে মরতে বেঁচে আছি, বাসার মতো বাঁচি নাই, মরতে মরতে এখনো যারা বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন মৌত পর্যন্ত আর যে কিছু দম বাকি আছে, ইজ্জত পাইবা না পাই এই বিশ্বে, অধিকার পাইবা না পাই, মৌতের সময় আমার মৌত যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদম মুবারক হয়, আল্লাহ কবুল করো, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।